34 দিনের জমজমাট ভোট যুদ্ধ শেষ। 8 দফা নির্বাচন শেষে 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলার ভাগ্যাকাশে কার উদয় হচ্ছে আর কে অস্তমিত হচ্ছে তা জানতে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভোটপুরতেই সমীক্ষক সংস্থারা হাজির তাদের বুথ ফেরত সমীক্ষার ফল নিয়ে। বাংলার ক্ষমতা কার হাতে উঠতে পারে, জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় মিলল আভাস। জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরা হচ্ছে না তৃণমূলের। তৃণমূলকে হারিয়ে বিজেপি এবার ক্ষমতা দখল করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাট্রিক রুখে দিয়ে বিজেপি বিরাট জয় পাবে বলেই মনে করছে জন কি বাত। সিএনএক্স এর সমীক্ষা অনুযায়ী 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে 104 থেকে 121 আসন। জন কি বাতের সমীক্ষায় আভাস, বিজেপি তৃণমূলকে হারিয়ে ক্ষমতা লাভ করতে চলেছে। প্রধান বিরোধী দল নয়, এক লাফে ক্ষমতা দখল করার পথে এই সমীক্ষা অনুযায়ী 162 থেকে 185 আসন পেতে পারে বিজেপি। বাংলার ম্যাজিক ফিগার হল 148। গতবারের তুলনায় বহুগুণ আসন বাড়ানোর পাশাপাশি ম্যাজিক ফিগারে থেকেও অনেক বেশি আসন পাওয়ার আভাস জন কি বাতের সমীক্ষায়। জন কি বাতের সমীক্ষা অনুযায়ী বাম কংগ্রেস আইএসএফ জোট এবার তাদের বিরোধী তকমা ধরে রাখতে পারবে না, তারা নেমে যাবে তৃতীয় স্থানে। বাংলায় নির্বাচনী লড়াইয়ে জোট করে কোনো রকমে তারা অস্তিত্ব বাঁচাতে সমর্থ হবে। সমীক্ষায় আভাস বাম কংগ্রেস আইএসএফ জোট পেতে পারে 3 থেকে 9 আসন। এই আসন সংখ্যা গতবারের তুলনায় অনেক কম। এবার বাংলায় অন্যান্যরা কোনো আসন পাচ্ছে না বলে ইঙ্গিত করেছে সি ভোটারের সমীক্ষা। অর্থাৎ পাহাড়ে এবার গোর্খা জনমুক্তি মোর্চা কোনো আসন পাচ্ছে না, আসাদুদ্দিন ওয়াইসির মিমও কোনো আসন পাবে না। সমীক্ষায় আভাস এবার পুরোপুরি তিনটি পক্ষের মধ্যে ভাগ হবে বাংলার 294 আসন। 2016 বিধানসভা নির্বাচনে 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 211 আসন, বিজেপি পেয়েছিল মাত্র 3 আসন, আর বাম কংগ্রেস জোট পেয়েছিল 77 আসন। বাম কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হয়েছিল, সম্ভাবনা তৈরি করেও ক্ষমতার ধারে কাছে পৌঁছতে পারেনি বাম কংগ্রেস। বিপুল আসনে জিতে সেবারও ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। আর 2019 লোকসভা 42-এ 42 করার লক্ষ্যমাত্রা নিয়ে লড়াইয়ে নেমে তৃণমূল অর্ধেক হয়ে গিয়েছিল। সেই নিরিখে বিধানসভা আসনের 164 এগিয়েছিল তৃণমূল। আর বিজেপির লোকসভা আসন সংখ্যা 2 থেকে বেড়ে 18 হওয়ার পথে বিধানসভায় 121 আসনে এগিয়েছিল। বাম কংগ্রেস এগিয়েছিল মাত্র 9 আসনে।